আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তবে আজ চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারের ভিডিও নিয়ে তবে আজকে আমি আপনাদের মাঝে যে অফারটা নিয়ে আলোচনা করব এই অফারটা থেকে আপনারা ইনস্ট্যান্ট পয়েন্ট পাবেন এবং যে পয়েন্টটা কিন্তু অলরেডি পেয়ার মার্কেটে চেল হচ্ছে আর এদের ই কিন্তু খুব শীঘ্রই আসতেছে ওকে তো পজেটটা অনেক ইস্টম একটা পজেটেন এদের পজেটে আমরা অনেক আগে থেকে কাজ করতেছি এবং আমি অনেকবার রিমেন্ড করছি এবং অনেকবার ভিডিও করছি দেন যারা কাজ করছেন তারা তো হিউজ পরিমাণ পয়েন্ট পাইছেন আর যারা কাজ করেন নাই তারাও কিন্তু পয়েন্ট পাইছেন এখন ওই পয়েন্টটা কীভাবে ক্লেম করবেন এ টু জেড আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে অবশ্যই প্রত্যেকের ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সময় ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো টাকা বেলাইকুনটি অন করে দিবেন যাতে এর আমরা আমরা নিত্য নতুন দিলে আপনার কাছে নোটিফিকেশন চলছে আপনার অভিটা বিটি অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তবে আর আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জেন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জোন করে নেবেন কারণ আমরা সকল প্রকার ইয়ারড সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যেই সকল অফারে যোগ করে আপনার অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টও করতে হবে না কোনো প্রকার রেফার করতে হবে না আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন কর নাই এখনও জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তবে আর যেহেতু একটা ইনস্ট্যান্ট পয়েন্টের ইভেন্ট নিয়ে ভিডিও করতেছি যেখানে আপনি পয়েন্টটা পাওয়ার সাথে সাথে মানে আপনার ওয়ালেটে রাখে দিতে পারবেন আর তাছাড়া ওদের পয়েন্টও কিন্তু অলরেডি ফেয়ার মার্কেটে সেল হচ্ছে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর অবশ্যই এটা চেক করবেন কে কয়টা পয়েন্ট পাইছেন ওকে আমরা চলুন আমাদের মূল টপিকে চলে যাচ্ছি তো আজকে আমি আপনাদের যে অফারটা নিয়ে আলোচনা করবো অফারটা কিন্তু অলরেডি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি এই যে দেখেন ডি ব্যাঙ্ক ওকে মানে আপডেটটা কিন্তু অলরেডি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি যেখানে দেখেন ওদের একটা পয়েন্ট কিন্তু বর্তমানে ফেয়ারে ফেয়ার মার্কেটে পাই দ্যাট সেন্টারের উপর মানে ফাই বাংলা টাকা কিন্তু একটা টোকেন একটা মানে একটা পয়েন্ট কিন্তু দুই টাকার মতন সেল হচ্ছে ওকে তো এখানে যে পয়েন্টটা পাবেন ওই পয়েন্টটা কিন্তু ওরা কনভার্ট করে আমাদেরকে ওদের এই ডি ব্যাঙ্ক টোকানটা দিবে মানে যখন ওরা ইয়ারড্রপ আনবে তখন ওদের এইখানে যে পয়েন্টটা পাইছি এই পয়েন্টটা কনভার্ট করে ওরা আমাদেরকে ওদের টোকেনটা দিবে আর এদের ইয়ারড্রপটা কিন্তু মানে খুব মানে খুবই ইম্পর্টেন্ট আর এদের ইয়ারড্রপটা কিন্তু খুব শীঘ্রই আস্তে আস্তে এটা একদম নিশ্চিত থাকেন ওকে যেহেতু ওদের পয়েন্টটা ফেয়ার মার্কেটে সেল হচ্ছে সেহেতু ওদের যে পয়েন্টটা পাবো ওই পয়েন্টটা কনভার্ট করে ওরা আমাদেরকে টোকেন দিবে এটা একদম নিশ্চিত আর তাছাড়া ওই পয়েন্টটা কনভার্ট করে যে টোকেন দিবে যেটা দিবে ওটা আমরা কি সেলও করতে পারবো মানে একদম ইনস্ট্যান্ট ওই টোকানটা পাওয়ার সাথে সাথে ওদের টোকানটা আশা করি ফাইনান্স তারপর বড় বড় এক্সচেঞ্জারে লিস্ট করবে কারণ ফজেটটা অনেক ভালো তাছাড়া এই ফজেটটা আমরা ডলার খরচ করার কাজ করছি তো আমরা অলরেডি পয়েন্টের আপডেট দিছি দেন পয়েন্ট ক্লেম করছি এই যে দেখেন আমি যদি দেখাই যে আমি কিন্তু আমার সেকেন্ড ওয়ালেটে দেখেন আমি কিন্তু আমার সেকেন্ড ওয়ালেটে আঠারোশো বিরানব্বইটা টোক মানে পয়েন্ট পেয়েছে আঠারোশো বিরানব্বইটা পয়েন্ট পেয়েছে এটা শুধুমাত্র মাত্রমাত্র আমার সেকেন্ড ওয়ালেটে বাট সেকেন্ড ওয়ালেটে কিন্তু আমি ডি ব্যাঙ্কের কোনো কাজ করে নেই তো আপনারাও যারা ডি ব্যাঙ্কে কাজ করেন তারাও কিন্তু এই পয়েন্টটা পাবেন বাট অবশ্যই আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ থাকতে হবে ওকে মানে আমার সেকেন্ড ওয়ালেট কিন্তু ছিল তো অ্যাক্টিভ বলতে এখন অনেকে বলুন অ্যাক্টিভটা কি অ্যাক্টিভ বলতে আপনি ইথিরিয়ামের ট্রানজাকশন করছেন বিএমবিতে ট্রানজাকশন করছেন আর বিটিএমে ট্রানজাকশন করেন মানে আপনার যে ওয়ালেট একটি কাজ করেন আপনি অনলাইনে ওই ওয়ালেটে যদি আপনার ট্রানজাকশান থাকে উড়ে দূরা মানে প্রতিনিয়ত আপনি যদি ওই ওয়ালেটটা অ্যাক্টিভ রাখেন যে আপনি আজকে ডলার আর বি টেমে একটা ট্রানজাকশন করলেন কালকে ইতিম একটা ট্রানজাকশন এইভাবে আমরা ট্রানজাকশন করি না কাজের জন্য তো ওরকম যদি আপনার ওয়ালেটটা ট্রানজাকশন থাকে তাহলে ওটাকে বলে অ্যাক্টিভ ওয়ালেট ওকে তো দেখেন আমি কিন্তু আমার সেকেন্ড ওয়ালেটও আঠারোশো বিরানব্বইটা পয়েন্ট পাইছি অ্যান্ড ফার্স্ট ওয়ালেটে কিন্তু আমি মাত্র পাইছি এক হাজার পঁয়ষট্টিটা মানে যেটা দিয়ে আমি ওদের মেন অফারে কাজ করছি যেটা দিয়ে আমি ডি ব্যাংকের ওই পয়েন্টগুলো ক্লেম করছি যেটা দিয়ে আমি ওদের ব্রিজগুলো ক্লেম করছি ওটাতে মাত্র আমি পাইছি দেখেন এক হাজার পঁয়ষট্টি পয়েন্ট আর সেকেন্ড ওয়ালেটে কিন্তু আমি কাজ টাজ করিনি ওটাতে আমি ভালো পয়েন্ট পাইছি ওটাতে কিন্তু আমি আঠারোশো পয়েন্ট পাইছি ওকে আর ওদের পয়েন্ট একটা বর্তমানে দেখেন দু টাকা করে কিন্তু অলরেডি সেল হচ্ছে ফেয়ার মার্কেটে ওকে আর এখানে দেখেন মানে এটা আপনার অ্যাক্টিভ ওয়ালেট থাকতে বলতে আপনার অ্যাক্টিভ ওয়ালেটটা কখন ভিতর থাকতে হবে দেন এখানে ওরা কিন্তু স্ন্যাপশট নিচে কবে আমি দেখাই এই যে ওরা স্ন্যাপশট নিচ্ছে মেবি জুলাই মাসের চার তারিখ ওকে এই চার তারিখে কিন্তু ওরা স্ন্যাপশটটা নিয়েছে এর ভিতর যদি আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ থাকে মানে আপনার ওয়ালেটে ট্রানজাকশন টুঞ্জাকশন থাকে বেশি তাহলে কি আপনি এই ইভেনটাতে ইলিজিবল নেন এখান থেকে আপনি পয়েন্ট পাবেন ওকে তো যাদের বেশি বেশি ট্রানজাকশন আছে তারা বেশি পাবে আর যাদের কম ট্রানজাকশন তারা কম পাবে যেমন আমার মেনু ওয়ালেটে হয়তো ট্রানজাকশন কম ছিল যেমন আমি মেনু ওয়ালেটে কম পাইছি আর সেকেন্ড যে ওয়ালেট ওটাতে আমার ট্রানজাকশন বেশি ছিল যেমন আমি ওটাতে আঠারোশো পয়েন্ট পাইছি ওকে তো আমি কিন্তু আমার দুটো ওয়ালেট অলরেডি পয়েন্ট পেয়ে গেছি এখন আমি আমার থার্ড ওয়ালেট চেক করবো অ্যান্ড আপনাদের সামনে লাইভ তো আপনারাও যারা কাজ করেন অনলাইনে যারা প্রতিনিয়ত ট্রানজাকশন ডুঞ্জাকশন করছেন যারা অ্যাক্টিভেশন আপনার ইয়ার ইআরডো ওয়ালেটটা এখানে চেক করে দেখবেন আপনি কত পয়েন্ট পেয়েছেন এবং ওই পয়েন্টগুলো ক্লেম করে নেবেন ওকে এটা অবশ্যই প্রত্যেক করবেন যারা আমাদের কমিটিতে কাজ করতেছেন যারা মানে অনেকে আমি আপডেট যাওয়ার আপডেট যখন দিচ্ছি তখন অনেক হয়তো বা চেক করা নয় কারণ তারা মনে করছে যে আমরা ডি ব্যাংকে কাজ করি নি হুদে দিয়ে আমরা এটা কেন চেক করবো আমরা কিছু পাবো না ওকে তো ব্যাংকে যারা কাজ নাই আমি কিন্তু আমার সেখানে অলরেডি ডি ব্যাঙ্কের কোনো কাজ করি নাই তারাও কিন্তু এখানে পয়েন্ট পাবেন যদি আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ থাকে চারে জুলের ভিতর ওকে তো এখন যে কাজটা করবেন সেটা হলো কি সবাই চেক করবেন একদম যারা মানে অ্যাক্টিভ আছেন যারা কাজ করতেছেন প্রতিনিয়ত অনলাইনে তারা সবাই চেক করবেন আপনার যে ওয়ালেটে বেশি ট্রানজাকশন টুন্জাকশন করছেন ওই ওয়ালেটে তাহলে ওই ওয়ালেটে কিন্তু পয়েন্ট বেশি হবেন ওকে আর যদি বলেন না আমার দু তিনটে অ্যাকাউন্ট আছে দু তিনটে অ্যাকাউন্ট আমি ট্রানজাকশন করি তাহলে দু তিনট অ্যাকাউন্টে চেক করবেন দেখবেন সবগুলো অ্যাকাউন্ট আপনি পয়েন্ট পাইছেন ওকে তো এই যেখানে ধরেন আমি এই লিঙ্কটা কপি করবেন আচ্ছা লিঙ্কটা কপি করার পর সরাসরি আমি আমার মানে মেসেজ বাজারে চলে যাচ্ছি আমি আমার থার্ড ওয়ালেট দিয়ে দেখাবো সেকেন্ড অ্যান্ড ফার্স্ট এই দুটো ওয়ালেট আমি অলরেডি ক্লেম করে ফেলছি তো থার্ড ওয়ালেট বলতে যেটা যেটাতে আমি ওই যে ইয়ার কাজ করি বোর্ড গ্লেমের দেন ওই ওয়ালেটটা এখন চেক করব ওটা তো আমার ট্রানজাকশন আছে অনেক দেখি ওটা তো কয়টা পাইছি তো এখানে আগে আমি আমার ম্যাথামাক্সটা লগ ইন করে নিই ওকে তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম এই যে এবার আমার এখানে এই নিউ ট্যাপ করে এবার লিঙ্কটা পেস্ট করবো ওকে যে লিঙ্কটা চ্যানেলে দিচ্ছি ও লিঙ্কটা কপি করেন আপনি এখানে পেস্ট করবেন আর লিঙ্কটার মানে লিঙ্কটার ইয়াটা মানে অকালের লিঙ্কটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সও পাবেন সমস্যা নাই দেখেন এই যে এখানে আসা হয় এরকম আসবে না এখানে আপনারা যে কাজটা করবেন এখানে কিন্তু আপনার অবশ্যই কী ওই যে ইয়া ফোনটারে মানে আপনার মোবাইল দিয়ে করা যায় পিসি দিয়ে হলে মানে বেস্ট বাট মোবাইল দিয়ে করতে পারেন সবসময় আমি আমার মোবাইল দিয়ে করব দেন এখানে রাউটার করবেন মানে রাউটার অন অন করলে তাহলে আপনার মোবাইলটা বাঁখা করে আপনি এখানে চেক করতে পারেন সবসময় তো আচ্ছা আমি আগে এখানে একটা কাজ করি আমার আগের ওয়ালেটটা থেকে ডিসকানেক্ট করে দিই ওকে তো দেখেন যেখানে এবার কানেট ওয়ালেট উপর ক্লিক করবে যে কানেক্ট দেখেন কোনো দিকে কানেট ওয়ালেট কানেরট ওয়াল উপর ক্লিক করে মেথামাস সিলেক্ট করবো দেন আমাদের মেথামাস ওয়ালেটে নিয়ে যাবে অ্যান্ড আপনি যেটাতে অ্যাক্টিভ বেশি ওই ওয়ালাটা কানেক্ট করে নেবেন ওকে মেন ওয়ালেট সেফ সমস্যা আমি আমার মেন ওয়ালেট সেকেন্ড ওয়ালেট সবগুলো ইউজ করছি আর এটা মেন সেফ এমনি আমি মেন দিয়ে কাজ করছি ওকে তো যেখানে কানেক্ট করলাম কানেক্ট করার পর এখন আমাদের যে কাজ সেটাকে আমাদের ফোনটাকে বাঁকা করতে হবে ওকে এখানে যে আমি আমার ফোনটাকে বাঁকা করতেছি তাহলে কি এখানে আমরা ক্লেম করতে পারবো আগের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে যেখানে এরকম আসবে না আপনি লিঙ্কটা আবার কপি করেন যদি এরকম না আসে আবার লিঙ্কটা কপি নেন আবার ফেস্ট করবেন এরকম আসবে বাঁকা করফে যেখানে এবার দেখেন বিসআই ডি ব্যাঙ্ক ডি ব্যাঙ্ক এটোর উপর ক্লিক করবেন আচ্ছা এটার উপর ক্লিক করলে যেবার এরকম আসবে এখানে দেখেন মানে একটু অপেক্ষা করবেন আচ্ছা এখানে লগ ইন উপর ক্লিক করি উপর ক্লিক করি দেখেন উপর ক্লিক করলে এখানে আমাদেরকে ক্যাপসা দেবে যাই আমি রোবট নোট এটার উপর ক্লিক করবেন মানে ক্যাপসাটা কমপ্লিট করতে হবে ওকে এড করি তো এই যে আমাদের ওয়ালেট আবার আমার সাইনি করলাম এখানে শো করবে আমরা কটা লগ ইন সাকসেস এই যে দেখেন আমার এই শুধু সেট এই সরি এটা আমার থার্ড ওয়ালেট দেখেন থার্ড ওয়ালেটে আমি একশো পঁয়ষট্টিটা পয়েন্ট পেয়েছি যে দেখেন যে দেখছেন ক্লেম ইন্টেরিয়া এক্স বি একশো পঁয়ষট্টি ও তো এখন এটা আমি ক্লেম করবো এখানে দেখেন একটা লাল চিহ্ন আছে এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করে যেখানে দেখেন ক্লেমড হয়ে গেছে ওকে মানে আমাদের এটা ক্লেম হয়ে গেছে ওকে এবার যেখানে ক্রসের উপর ক্লিক করি দেখেন দেখেন আমাদের এটা ক্লেম হয়ে গেছে অ্যান্ড একশো তিয়াত্তরটা এক্সপি পাইছি আমি আমার চতুর্থ মানে তিন নম্বর ওয়ালেট থেকে দেখছেন আর আগের একদম প্রথম ওয়ালের থেকে মেন যেটা ওটা থেকে পাইছি এক হাজার সেকেন্ড যেটা ওটা থেকে পাইছে আঠারোশো এখন চতুর্থ মানে তিন নাম্বার ওয়ালেট থেকে আমি কি একশো তিয়াত্তর এক্সপি পাইছি তো আমার এটা তেমন অ্যাক্টিভ নেই জন্য আমি কম পাইছি তো আপনাদের যত বেশি অ্যাক্টিভ ওয়ালেট হবে তত বেশি আপনারা এখানে এ এক্সপিটা পাবেন অ্যান্ড এ এক্সপিটা অলরেডি একটা এক্সপি দু টাকা করে কিন্তু সেল হচ্ছে ওকে তো অবশ্যই প্রত্যেকে চেক করবেন যাদের অ্যাক্টিভ ওয়ালেট আছে তারা প্রত্যেকে চেক করবেন আর এখানে জোন কুস্ট আছে যে এগুলো করে স্টেপ বাই স্টেপ যদি পারেন এগুলো যদি সিম্পল থাকে আপনি তো এগুলো করে নেয় আপনারা চেক করবেন যদি সিম্পল থাকে এগুলো করে কিছু এক্সপি আন করতে পারবেন ওকে তো এমনি আপনার যাদের একটি ওয়ালেট আছে তারা চেক করবেন কে কয়টা এক্সপি পাইছেন অবশ্যই এক্সবিগুলো ক্লেম করে নেবেন ওকে ক্লেম না করলে কিন্তু পরে এখান থেকে রিওয়ার্ড পাবেন অবশ্যই এক্সপিগুলো ক্লেম করে নেবেন আর যেহেতু একটা এক্সপি অলরেডি এ মেবি দেখেন এই যে মোবাইল আবার খারাপ মানে সোজা করলে কিন্তু সব চলে যাবে অবশ্যই মোবাইলকে বাঁকা করবেন ওকে তো কীভাবে কি করবেন আশা করি বুঝছেন একদম ইনস্ট্যান্ট আপনি এক্সপিটা পেয়ে যাবেন এবং ইনস্ট্যান্ট আপনি এক্সপিটা ক্লেম করতে পারবেন আর এক্সপিটাও কিন্তু অলরেডি সেল হচ্ছে আর ডি ব্যাঙ্ক ডি ব্যাঙ্ক সম্পর্কে আপনাদের কিছু বলা লাগবে না ডি ব্যাঙ্কের নিয়ে অনেক পোস্ট করছি এবং অনেক কাজ করছি আমরা ডলার খরচ টরচ করছি দেন ওই পজিটের এটা এক্সপি দেন আশা করি ভালো একটা রিওয়ার্ড আসবে কেউ মিস করবেন না ওকে যেহেতু ফ্রিতে আপনার যেহেতু মানে যারা কাজ করেন নাই তারা তো এমনি আপনাদের ওয়ালেট অ্যাক্টিভ থাকার কারণে এই পয়েন্টগুলো পাচ্ছেন তো ফ্রিতে এই পয়েন্টগুলো অবশ্যই ক্লেম করে নেন ওকে কোনো প্রকার ডলার টলার লাগবে না সে তো অবশ্যই প্রত্যেকে ক্লেম করবেন কেউ মিস করবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক আর একটা কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করতে আপনার বন্ধু বান্ধবদের কাছে ভালো থাকেন দেখে আর্নিং ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম